তুতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তুতে রঙনকে বলছে, এই দেখুন রঙনবাবু, মন্দির আন্টি আপনার বাবার বন্ধু নয়, আপনার বাবার বড় স্ত্রী। মন্দিরার ঘরে কফি দিতে গিয়ে রঙনের বাবার সাথে মন্দিরার বিয়ের রেজিস্ট্রি পেপার পেয়ে মন্দিরার হাতে তুলে দিল তুতে। রেজিস্ট্রি পেপার দেখে চমকে ওঠে রঙন। এটা কী করে সম্ভব? আমার বাবা আমাকে এভাবে ঠকাতে পারে না, আমি এতদিন ধরে বাবাকে চিনতে পারলাম না। তুতে বলে, আপনার চোখে অনেক পর্দা, আপনি এমন অনেক কিছুই জানেন না, আপনার বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র চলছে তা আপনি জানেন না, আমি আপনাকে কিছু বলতে গেলেও আপনি তা শুনতে চাননি। আপনি কি জানেন অভিষেক দাদা আপনার আপন দাদা নাকি মন্দির আন্টির ছেলে? আপনি কি জানেন যে দাদা অসুস্থ নয়? আর সবচেয়ে বড় কথা, ওরা কেউই চায় না আপনার ভালো কিছু হোক, আর আপনাকে কিছু করতেও দেবে না। রঘন বলে, আমাকে সব কিছু নতুন করে জানতে হবে। তাহলে কি এবার তুতের কথা বিশ্বাস করে সকল তথ্যের উদ্ঘাটন করবে রঙন? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।